দানের কথা বলি, আমার কোথায় চলে এসেছে দান, দানের কথা বলি, আমাদের সমাজগুলোতে মসজিদের ইমামরা, আলেমরা ওয়াজ মাহফিলে, মাদ্রাসার মজলিসে দানের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বোঝানো হয়। ওহুদের মধ্যে আল্লাহ রাসুল যখন সাহাবাদেরকে ডাক দিয়ে দানের পর্যালোচনা করছেন, তখন কেউ রাজ্যের অর্ধেক দিয়ে দিয়েছিল, কেউ রাজ্যের তিন চতুর্থাংশ দিয়ে দিয়েছিল, যার যে পরিমাণ সামর্থ্য ছিল সবাই সেই পরিমাণ সামর্থ্য দিয়ে অনুযায়ী আল্লাহ রাসুলের জিহাদে অংশগ্রহণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত একজনের দানকে সর্বোচ্চ দান হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই দানটা ছিল খুবই নগণ্য। কি ছিল? একটা হারিকেন, একটা বাটি, কয়েকটা টুবলা টাবলি। এখন আসুন পরীক্ষা করুন যে তিন চতুর্থাংশ দান দেওয়ার পরও সে সেরা হতে পারলো না, আর ইনি টুবলা টাবলি দিয়ে সেরা হয়ে গেল। এই এই পার্থক্যটা আজ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে না, আপনাদেরকে বলা হচ্ছে এক টাকা দান করলে সত্তর টাকা দানের ছোঁয়া পাওয়া হয়। আপনাকে এক টাকা দান করলে কি হবে সেটা বলা, মর্মার্থটা বোঝানো হচ্ছে না। আমি আপনাকে সেটা বোঝাতে চাচ্ছি, আপনি আপনার কষ্ট অনুযায়ী, আপনার সামর্থ্য যদি এক টাকা থাকে, আপনি দুই টাকা দান করার মানসিকতা স্থির করুন, তাহলে আপনার ওই এক টাকা দানের মর্মার্থ ওই সত্তর টাকা না, সেই ওহুদের যুদ্ধে হযরত আবু বকরের দানের চাইতেও সেরা দান হতে পারে। আর যদি আপনি মনে করেন যে এক টাকায় সত্তর টাকা সওয়াব, তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা দান করেও হয়তো সেই উমরের মর্যাদা ও আবু বকরের মর্যাদায় সমুন্নত হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, মনটাকে প্রাণ খুলে বুঝার চেষ্টা করুন, আত্মসমালোচনা করুন, আত্মিক গঠন করুন, আত্মিক সংশোধন করুন, আল্লাহর প্রেমে নিজেকে রাঙানোর চেষ্টা করুন। আল্লাহকে ভালোবাসুন ঠিক যেভাবে ভালোবাসা উচিত, আল্লাহকে বিশ্বাস করুন যেভাবে বিশ্বাস করা উচিত। আপনি কত টাকা দান করলেন এটা বিষয় নয়, আপনি কত কষ্টের টাকা দান করলেন এটা হলো বুঝার বিষয়। আপনার লক্ষ টাকা আছে, আপনি এক টাকা সত্তর টাকা, আপনি পাঁচ হাজার টাকা দান করলেন, কোনো দরকার নেই আপনার। আপনার দুই টাকা সামর্থ্য আছে, আপনি দুই টাকাই দান করে দিয়েছেন, এই দানের মর্যাদা আল্লাহর কাছে অধিক প্রিয়, এটা আপনি বুঝুন। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, বলার খুব ইচ্ছা, ভিতরে অনেক আবেগ, মেহমানরা বসে আছে, বেয়াদবি হচ্ছে, আমি তারপরও সংক্ষিপ্ত করার চেষ্টা করছি যে যে কথাগুলো বললাম, কথাগুলো গোছাতে পারিনি, আপনারা আশা করা যায় বোঝার চেষ্টা করেছেন যে আমি কী বোঝাতে চেয়েছি আপনাদেরকে। সিয়াম সাধনা বলতে যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, আমরা সিয়াম সাধনার চেষ্টা করি, আমরা দিনকে বুঝি, মানি এবং অন্যের নিকট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের অনুভূতিতে আজকের এই কথাগুলো থেকে যদি শিক্ষা নেওয়ার মতো কিছু থাকে, আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আর যদি ভুল ত্রুটি বলে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দেক। ওমা তৌফিকে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আপনাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, হেদায়েত দান করুক, এবং রমজান থেকে পরিপূর্ণ শিক্ষাগ্রহণ করার তৌফিক দান করুক। আমি শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থতা দান করুক, আপনারা দোয়া করবেন। আমার স্ত্রী কয়েকদিন আগে শাহাদাত বরণ করেছে, আল্লাহ ওনার মৃত্যুকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়াতে আমি আমার বক্তব্য অগোছালো হলেও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।